সালামু আলাইকুম ও আবারকাত সুমন বনরাজ চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলে সংসার সুখী হয় রমণীর গুণে রমণী সুখী হয় স্বামীর গুণে এখন আমরা এসেছি স্বামীর কিছু গুণাগুণ সম্পর্কে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে লাইক দেন সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আপনাদের আর কোন কোন ধরনের ভিডিও লাগবে তো আজকে যেটা নিয়ে আসলাম ভাই সেটা হলো গিয়া নতুন একটি আইটেম আগে কোথাও দেখেছেন কি না জানি না আমাদের এটা হইলো গিয়া পান নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম পানের কিছু গুণাগুণ রয়েছে যেটা আমরা অনেকেই জানি না পানের ভিতরে এমন কিছু অসম্ভব গুণাগুণ আছে সেটা আসলে আজকে আমার এই পুরো ভিডিও না থাকলে বুঝতে পারবেন না পানের সাধারণত আমরা পান দোকান থেকে খেয়ে থাকি কিন্তু আমরা জানি না পানের ভিতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেটা দিয়ে আসলে আমাদের দীর্ঘদিনের জন্য সমস্যা দূর করা খুবই সহজ আপনি যদি আপনার স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে অসুখী হয়ে থাকেন তাহলে আজকের এই জিনিসটা আজকের এই ভিডিওটা দেখার পরে আমাদের যে ফর্মুলা দেবো ওই ফর্মুলা যদি আপনি কাজে লাগান ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন প্রথমে আপনি বাজার থেকে এরকম টাটকা দেখে খুবই ভালো মানের পান আনবেন আনার পরে পানটা পাকা কিনা এটা দেখবেন আগে পানটা ভালো হতে হবে কারণ পানের গুরুত্ব অনেক তারপরে আপনি এই যে আমার এখানে কিছু আইটেম আমি আনছি সেটা হলো গিয়া আরেকটি কথা বলে রাখি সেটা হলো গিয়া আপনি খাঁটি মধুটা আনবেন এক নম্বর খাঁটি মধুটা আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন এই যে আমার এই মধুটা খাঁটি একদম পিওর হইতেইব এই মধুটা আর কিছু লবঙ্গ অনেকে এটা নাগফুল নামে চেনেন আর কাঁচা রসুন এই যে আইটেমগুলো আর একটা আইটেম আছে আপনার কালো জিরা এই মূলত আইটেমগুলো এবার আপনাকে আমি প্রসেসিংটা দেখাবো সেটা হলো গিয়ে আপনি আট থেকে দশ দিন এই নিয়মে চালিয়ে যাবেন তিন চারটা লবঙ্গ নেবেন এরপরে রসুনের কোয়া নেবেন চারটে অথবা পাঁচটা পরিমাণ মতন অনেকে রসুনের জালটা সহ্য করতে পারে না যার যেরকম ইয়ে ওইটার উপরে ডিপেন্ড করবে কালিয়া জিরা নেবেন এক চিমটি কালিয়া জিরা নেবেন তারপরে আপনি মধু মিশ্রণ করবেন এই যে মধুটা এইভাবে মিশ্রণ করবেন এই যে মধুটা এভাবে মিশ্রণ করবেন হ্যাঁ মধুটা এভাবে পরিমাণ মতন মিশ্রণ করে নেবেন মিশ্রণ করার পরে হাত দিয়ে একটু নাড়াচাড়া করবেন হাত দিয়ে এই যে আমি যেভাবে আলতু করে হাত দিয়ে নাড়াচাড়া করছি এভাবে একটু পুরা পানটার ভিতরে হাত দিয়ে নাড়াচাড়া করে এরপরে খাবেন এরপরে যাই খাবেন খাওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হলো গিয়া আপনি এটা খালি পেটে খাইতে পারবেন না এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হইল গিয়া আপনার পানি খাইয়া প্যাট অন্তত পক্ষে পানি শূন্যতা থাকতে পারবে না আপনার শরীরে পানি খাইতে হবে খাওয়ার পরে বরা পেটে পানি খাওয়ার পরে রাত্রে ঘুমানোর আগে অন্তত পক্ষে আট থেকে দশ দিন কন্টিনিউ নি আপনি চালাই যাবেন ইনশাল্লাহ সারাটা জীবন খাইতে পারবেন আপনার ষাট বছরের বয়স্ক আপনার ষোলো বছরের জন্য শক্তি ফিরে পাবেন ইনশাল্লাহ দাম্পত্য জীবনের দাম্পত্য জীবনের অসুখে যারা ভুগছে একমাত্র তারাই জানে এই জীবনটা কত কষ্টজনক কত বড় অভিশাপজনক তো আশা করি ভাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের অন্ততপক্ষে নতুন একটি দাম্পত্য জীবন ফিরে আসবে ইনশাল্লাহ সেই আশা নিয়ে আজকের আপনাদের এই ভিডিও আমি আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আমার একটা চ্যালেঞ্জ এই দেশ থেকে ইনশাল্লাহ দাম্পত্য জীবনের যে ধরনের সমস্যাগুলো আছে ওগুলোকে আমি শেষ করবো ওইগুলোকে আমি একটা ভালো একটা জায়গায় নিয়ে আসবো ওই ধরনের চিন্তাধারা নিয়ে আমি ইউটিউবে আমার এই নতুন নতুন কিছু টিপস নিয়ে আমি আসতেছি ইনশাআল্লাহ আপনারা এই বনরাজ যে চ্যানেলগুলো এই চ্যানেলগুলোর সাথেই থাকবেন আর স্কিপ করবেন না পুরো ভিডিওগুলোই দেখবেন আপনারা ইনশাল্লাহ দেখে আপনাদের দাম্পত্য জীবনকে আমি সুখী করতে চাই আল্লাহ ভালো জানে আর আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখী হোক সেই আশা ভরসা নিয়ে আমি আর যত নতুন নতুন ভিডিও আনতে পারি সেই দোয়াই করবেন আপনাদের সহযোগিতা ও কামনাই আমার খুব জরুরি আসসালামু আলাইকুম